السلام عليكم ورحمة الله أشهد الله لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آج الله تعالى كفضل আজ আল্লাহ তালার কৃপায় পৃথিবীর অধিকাংশ জায়গায় ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে এটিকে কুরবানির ঈদও হিন্দুস্তান এবং পাকিস্তান ইত্যাদি স্থানে বলা হয় এই ঈদ উপলক্ষে ইব্রাহিম আল ইসলামের সুন্নতির উপর আমল করে অসংখ্য পশু কুরবানি করা হয় অনুরূপভাবে যারা হজে যায় তারা মক্কায় হজ উপলক্ষে লক্ষ লক্ষ পশু কুরবানি করে থাকে এই কুরবানি এমন এক আমল যা হজরত ইব্রাহিম আলসালাতুসালাম এবং হজরত ইসমাইল আল্লাহ সাল্লা এর পরিপূর্ণ বিশ্বস্ততা এবং আনুগত্যের সাথে নিজেদের প্রাণ কুরবান করার জন্য এবং নিজের পুত্রের প্রাণ কুরবানি করার জন্য আল্লাহ তালার নির্দেশে প্রস্তুত হওয়ার স্মরণে করা হয় যখন পিতা পুত্র প্রকৃত অর্থেই এক স্বপ্নের ভিত্তিতে গলায় ছুরি চালানো এবং ছুরি চালানোর জন্য নিজেকে উপস্থাপন করতে প্রস্তুত হয়ে যায় তখন আল্লাহ তালা বলেন যে বাস তোমরা নিজেদের বিশ্বস্ততা এবং কুরবানির যে অঙ্গীকার তা পূর্ণ করে দেখিয়েছ এটি পরীক্ষা করার ছিল যে এটি সত্যিকার অর্থেই বিশ্বস্ততা নাকি নাকি পুত্রের প্রাণ নেয়া হ্যাঁ এর স্মরণে তোমরা এক বক্রি জবাই করে দাও যেন কেয়ামত পর্যন্ত এই কুরবানীর কথা মানু স্মরণ করতে থাকে অতএব হজ উপলক্ষে এই কুরবানির কথা স্মরণ করার জন্য মুসলমানরা লক্ষ লক্ষ পশু কুরবানি করে আর এই সব কুরবানি আল্লাহতালার নিকট তখনই কুরবানি বলে গৃহীত হয় যখন এর পেছনে পিতা পুত্রের বিশ্বস্ততা এর যে স্পৃহা তা কার্যকর থাকে যখন আল্লাহ যখন আল্লাহ খাতিরে একনিষ্ঠভাবে নেকি বা পুণ্য অর্জনের দিকটি দৃষ্টিপটে থাকবে যখন তা কুয়ার পথে অগ্রসর হয়ে আল্লাহ তালার খাতিরে কিছু বিলীন করে দেওয়ার যে স্পৃহা সেটি থাকবে যদি তা না থাকে তাহলে বাহ্যিক কুরবানি কোনো ফল বয়ে আনবে না কিন্তু আজকাল আমরা যদি এই বিষয়টি গভীরে গিয়ে অনুধাবন করি তাহলে আমরা এইসব কুরবানিতে যা লক্ষ লক্ষ মানুষ করে থাকে তাতে বিশ্বস্ততা পূর্ণ এবং তা কুয়ার ক্ষেত্রে ঘাটতি দেখতে পাই কোন কোন দেশে গরুর হাটে গরু বা পশুকে সাজিয়ে নিয়ে আসা হয় এবং অধিক থেকে অধিক দামের জন্য নিলাম ডাকা হয় আর এই বিষয়ে তারা গর্ব করে যে এত বেশি দামে আমরা পশু কুরবানি করছি যেন কুরবানির পশু লোক দেখানো যে চাদর রয়েছে তার পেছনে লুকিয়ে যায় এটি হলো জাগতিক বা জগৎ পূজারীদের অবস্থা কুরবানির যে প্রকৃত স্পৃহা তার সাথে তাদের মোটেই কোনো সম্পর্ক নেই আর যতদূর নাম সর্বস্ব ওলামাদের সম্পর্ক রয়েছে তারা তো ধর্মের নামে মানুষের মন মস্তিষ্ককে বিষাক্ত করে তুলেছে আর পাকিস্তানে তো এই নাম সর্বস্ব আলেমরা এতটা সীমা ছাড়িয়ে গেছে যে এর জন্য তারা অত্যাচারের যে কোনো পর্যায়ে যেতে পারে আর আহমদিদেরকে তো বিশেষভাবে এই অত্যাচারের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় মলবিদের কাছে আহমদিদের ঈদের নামাজ পড়া এবং পশু কুরবানি করা এটি এক ভয়াবহ অপরাধ যার শাস্তির জন্য তারা যে কোনো পর্যায়ে যেতে পারে আর এটি শুধু মুখের কথাই নয় বরং উগ্র পন্থার এই প্রচার এতটা ছড়িয়ে পড়েছে যে সাধারণ মুসলমানদের বলা হয় যে এমন আহমদিদেরকে যারা নামাজ পড়বে এবং কুরবানি করবে তোমরা যে কোনো ব্যবহার তাদের সাথে করো তা শুধু বৈধই হবে না বরং তোমাদেরকে তা জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হবে এর জন্য তাদেরকে হত্যাই করো না কেন আর এর ফলাফল যা হয় তা হলো বিভিন্ন সময়ে শহীদও করা হয় আর শুধু এতটাই নয় বরং কোনো কোনো স্থানে সরকারের পক্ষ থেকেও এই সব নামসর্বস্ব মৌলবিদের কারণে নামাজ পড়া এবং কুরবানি করার কারণে আহমদিদেরকে জেলে দেয়া হয়েছে গত বছরও এরূপ ঘটনা ঘটেছে এই বছর যদিও সরকার এর যে নীতি তাতে কিছুটা মনে হচ্ছে যে নম্রতা সৃষ্টি হয়েছে বাইদিকে মনোযোগ আকর্ষিত হয়েছে কিন্তু স্থানে এমন ঘটনাও ঘটেছে যে প্রশাসনের পক্ষ থেকে আহমদীদের উপর অত্যাচার করা হচ্ছে মৌলবিদের প্রভাব এতটা বেশি কোনো কোনো স্থানে মৌলবিদের উপর যে তারা মনে করে হয়তোবা আহমদিদের উপর অত্যাচার করার ফলে বাস্তবিক অর্থেই তাদের জন্য জান্নাতে যাওয়ার পথ উন্মুক্ত হবে অতএব এরা তাদের পূর্ণ প্রচেষ্টা করে থাকে যে যে ভাবে হোক আহমদিদেরকে ইবাদত এবং কুরবানি থেকে যেন বাধাগ্রস্ত করা যায় কিন্তু তারা জানে না যে প্রকৃত কুরবানি গ্রহণকারী হলেন তালা তারা যদি আজ আল্লাহ আহমদিদেরকে কুরবানি থেকে বাধা দেয় তাহলে আহমদিরা নিজেদের যে আবেগ অনুভূতি তার কুরবানি দিয়ে কোনো কোনো স্থানে কুরবানি দিতে বিরত থেকেছে কিন্তু আল্লাহ আল্লাহতালা যিনি মানুষের হৃদয়ে দৃষ্টি রাখেন তিনি জানেন যে আহমদিরা কতটা কষ্ট এবং কষ্ট অনুভব করছে আর নিশ্চিতভাবে তিনি আহমদিদের এই যে আবেগ অনুভূতি সেটি অবশ্যই গ্রহণ করবেন অতএব এমন লোকেরা পূর্বের চেয়ে আরও অধিক হারে নিজেদের আবেগ অনুভূতিকে আল্লাহ তালার সামনে উপস্থাপন করুন যেন আমাদের প্রতি তিনি আর দৃষ্টি আরও দ্রুত প্রদান করেন আল্লাহ তালা নির্যাতিতদের ডাক শোনেন তিনি আপনাদের কুরবানির যে নিয়ত সেটিকেও কুরবানীর মর্যাদায় উপনীত করে তা গ্রহণ করবেন এবং যদি আল্লাহ হজে না যাওয়া এক ব্যক্তির হজ যদি শুধুমাত্র তার নিয়তের কারণে গ্রহণ করতে পারেন বা গ্রহণ করে থাকেন তার পুণ্যের কারণে গ্রহণ করে থাকেন আর লক্ষ লক্ষ তাওয়াফকারীদের হজ গ্রহণ না করা হয় তাহলে সেই একই খোদা আমাদের আহমদীদের এই যে আবেগ অনুভূতি সেটিকে গ্রহণ করে আমাদের কুরবানি সমূহকে যার হাজার হাজার লক্ষ লক্ষ আহমদি নিয়োগ করেছে সেটি গ্রহণ করতে পারেন আর এই মৌলবী এবং তাদের পেছনে যারা চলে তাদের বাহ্যিক কুরবানিকে তাদের মুখে ছুড়ে মারতে পারেন অতএব আহমদিদেরকে এই কঠোরতার দিনগুলোতেও তাকুয়ার সাথে দিন অতিবাহিত করা উচিত আর আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে লাইয়ানাল্লাহালহু মুহা ওয়ালাদিমাউহা ওয়ালা কায়ানালহু মিনকুম অর্থাৎ শরণ লেখো এই কুরবানির মাংস এবং খুন মাংস এবং রক্ত আল্লাহ তালার কাছে পৌঁছে না কিন্তু তোমাদের তাকুয়া আল্লাহ তালার কাছে পৌঁছে অতএব এই বিষয়টিকে অনুধাবন করা প্রয়োজন যে মূল বিষয় হলো তাকুয়া যা আল্লাহ তালার কাছে পৌঁছে কুরবানির মাংস এবং রক্ত এটি পৌঁছে না কুরবানির এই যে স্পৃহা এটি আজ আল্লাহ তালার কৃপায় আহমদিরা বলছে। তাদেরকে কুরবানি করতে দেয়া হোক বা না হোক তারা এই সন্ধানে থাকে যে কিভাবে তারা নিজেদের তাকুয়ার ক্ষেত্রে উন্নতি করবে আর এই একই অনুভূতি বা স্পৃহাস প্রত্যেক আহমদির মাঝে থাকা উচিত যদিও বা বাহ্যিকভাবে তাদেরকে তারা এই বিষয়ে কষ্ট পায় যে তাদেরকে কুরবানি থেকে বিরত থাকতে হচ্ছে তাদের বিরোধিতার কারণে যাই হোক তাদের মাঝে যদি তাকুয়া থাকে তাহলে আল্লাহ তালা তাদের নিয়তকে অবশ্যই গ্রহণ করে এর প্রতিদান বা পুণ্য দিবেন কিন্তু অপরদিকে মৌলবিদের মাঝে তা নেই তাদের আচার আচরণই প্রকাশ করে যে তাদের হৃদয় তাকুয়া শূন্য তারা আহমদিদেরকে কষ্ট দেয়া বরং হত্যা করা পর্যন্ত নাউজুবিল্লা এটিকে ইসলামের সেবা মনে করে আল্লাহ তালার নির্দেশ পালনের সাথে তাদের তো দূর মোটেই সম্পর্কে নেই আল্লাহ তালা বলেন যে যে কলেমা পড়ে সেই মুসলমান কিন্তু তারা বলে যে না এই আহমদিরা মন থেকে কলেমা পড়ে না তারা কি কোনো আহমদির হৃদয় চিরে দেখেছে মহানবী সাল্লাহ আলহিউ আসাল্লাম যখন বলেছিলেন যে তুমি কি সেই ব্যক্তির হৃদয় চিরে দেখেছিলে যাকে তুমি হত্যা করেছ যে সে মন থেকে কলেমা পড়েছে নাকি ভয়ের কারণে পড়েছে কিন্তু এরা সেই বিষয়টি বোঝে না এবং বুঝতে পারবেও না কেননা তারা মহানবী সাল্লাহ আলহিউ আসাল্লামের নির্দেশাবলীর উপর আমল করার পরিবর্তে নিজেদের মন গড়া ধর্মের প্রচার করতে চায় এরপর আল্লাহ বলেছেন যে কলেমা নিজেকে যে মোমেন বলে সেই ব্যক্তিকে যে হত্যা করে সে আল্লাহ হাতে ধৃত হবে এবং জাহান্নামে নামে যাবে তারা কি আল্লাহ তালার পাকড়াও হতে রক্ষা পেতে পারবে এসব কাজ করে হায় যদি তারা বিবেক বুদ্ধি খাটাতো আর আল্লাহ তালা এবং তার রসুলের কথা শুনে তার উপর আমল করত। আহমদিরা আল্লাহর কৃপায় ইমানের উপর প্রতিষ্ঠিত এবং পূর্ণ নিয়তের সাথে নিজেদের যান সম্পদ প্রাণ সম্পদ এবং সম্মানের কুরবানি দিচ্ছে তাদের কুরবানি অবশ্যই আল্লাহ তালার নিকট গৃহীত হবে এটিও এক কুরবানির যুগ যা ইনশা আল্লাহ তালা অতিবাহিত হয়ে যাবে বা শেষ হয়ে যাবে অতএব আমাদের উচিত এই পরিস্থিতিতে আল্লাহ তালার সামনে আরও বেশি বিনত হওয়া নিজেদের দোয়া এবং আহাজারের ক্ষেত্রে এত বেশি যেন আমরা অগ্রসর হই যে আল্লাহ তালার কৃপা যেন দ্রুত আমাদের সাহায্যে এগিয়ে আসে এবং অত্যাচারীদের ধৃত করে আল্লাহ তালার কাছে দোয়া করুন যে আমরা তোমার খাতিরে ইব্রাহিম আল ইসলামের সুন্নতের উপর আমলকারী এবং তোমার রসুলের আনুগত্য করে সকল প্রকার কুরবানি করতে প্রস্তুত যেখানে প্রাণের কুরবানি প্রয়োজন হোক বা সম্পাদ সম্পদের কুরবানি প্রয়োজন হোক বা আবেগ অনুভূতির কুরবানির প্রয়োজন হোক আমাদের গরু ছাগল জবাই হোক বা না হোক আমরা সেই কুরবানির জন্য প্রস্তুত আছি তখন আল্লাহ তালা আমাদের দোয়া এবং নিয়তকে কবুল করে বা গ্রহণ করে নিশ্চিতভাবে আমাদের কুরবানি নিজ অনুযায়ী বা প্রতিশ্রুতি অনুযায়ী গ্রহণ করবেন হ্যাঁ হল তাকুয়া যদি আমরা তাকুয়ার সাথে জীবন অতিবাহিত করে থাকি আল্লাহ অধিকার এবং বান্দার অধিকার আদায় করে থাকি তাহলে ইনশাল্লাহ তালা পৃথিবীতে বিপ্লব আনয়নকারী হব আমরা এই জাগতিক মৌলভীরা নয় আমরাই সেই জামাত যারা আল্লাহ প্রতিশ্রুতি অনুযায়ী এবং মহানবী সাল্লাহ আলহি আসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী হজরত মসিহে মাহমুদ আলাহ সাল্লা সাল্লামের হাতে বয়াত করে পৃথিবীতে এক বিপ্লব আনয়নকারী আমাদের সর্বদা স্মরণ রাখা উচিত যে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাহসাল্লাম এবং হজরত ইব্রাহিম আলাহ সাল্লাহসাল্লামের কুরবানির উদ্দেশ্য ছিল এক বিপ্লব সাধন করা সেই বিপ্লব যার মাধ্যমে পৃথিবীর চিত্র পাল্টে যাওয়ার কথা যা মহানবী সাল্লাহসাল্লামের মাধ্যমে আসার কথা নতুবা হজরত ইসমাইলের স্থলে এক মেষের কুরবানির ফলে তো বিপ্লব আসার কথা নয় এক মেষ কুরবানি করা তো ছিল এক বাহ্যিক রূপ আর আজও তা রয়েছে যেন মোমেনরা এই কুরবানির উদ্দেশ্যকে না ভুলে হজরত মুসিমাদ আলাহ ইসলাম বলেন যে হৃদয়ের পবিত্র তা হল সত্যিকার অর্থে কুরবানি মাংস এবং রক্ত সত্যিকার কুরবানি নয় যার মাধ্যমে মানুষ কুরবানি করে আর বিশেষ লোকেরা হৃদয়কে কুরবান করে কিন্তু খোদা তালা এই বাহ্যিক কুরবানিকে বন্ধ করেননি যেন জানা যায় যেন জানা যায় যে এসব কুরবানের মানুষের সাথে সম্পর্ক রয়েছে অন্যত্র বলেন আল্লাহ তালা ইসলামী শেরিয়েতে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষার জন্য বাহ্যিক দৃষ্টান্ত স্থাপন করেছেন মানুষের জন্য নির্দেশ হল সে পূর্ণ শক্তি পুরো সত্তা নিয়ে যেন আল্লাহর পথে নিবেদিত হয় বাহ্যিক কোরবানি এই অবস্থার জন্য একটি দৃষ্টান্ত বা উপমাস্বরূপ আসল উদ্দেশ্য হলো হৃদয়ের কুরবানি তো এই চেতনা আমাদের নিজেদের জীবনে পরিবারের মাঝে সন্তান সন্ততির জীবনে এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সৃষ্টি করতে হবে সঞ্চার করতে হবে আর জামাত হিসাবে সমষ্টিগতভাবে আমাদের সবার মাঝে যদি প্রেরণা সৃষ্টি হয় সঞ্চার হয় তাহলে সেই সত্যিকার বিপ্লব সাধিত হবে যা সাধনের জন্য এই যুগে আল্লাতাল হজরত মসিহে মৌদ আল ইসলামকে মহানবীর দাসত্বে প্রেরণ করেছেন আর আমরা ইনশাল্লাহ এইসব মৌলবীর সাময়িক অপচেষ্টার ভূক্ষেপ না করে ইনশাল্লাহ এগিয়ে যেতে থাকব এটি খোদার প্রতিশ্রুতি হজরত মাসিহেমদের সাথে আল্লাহ তালা অবশ্যই প্রতিশ্রুতি রক্ষা করেন নিজের প্রতিশ্রুতি রক্ষা করে থাকেন তাই আমাদের চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই যে সরকারের কিছু স্বৈরাচারী কর্মকর্তা মৌলবীদের দোষর সেজে নিজেদের ক্ষমতা অপপ্রয়োগ করে কোরবানির পথে বাধা সৃষ্টি করছে আমাদের জন্য বা অতিথি করেছে বা এতটা সঞ্চার করছে যা আমাদের প্রকাশ্যে ইবাদত করতে পারে না আর কোরবানিও করতে পারে না যদি শুধু বাহ্যিক কোরবানির প্রশ্ন হতো তাহলে অন্যান্য জাতীয় জাতিও তো বাহ্যিক কোরবানি করে থাকে প্রশ্ন হলো এসব কোরবানি করে কি তারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করছে মোটেই নয় কেননা তাদের মাঝে মূল জিনিস তাকোয়া নেই আজকের নাম সর্বস্ব মোল্লারও অবস্থা এটি যারা ইসলাম ধর্ম যা শান্তির ধর্ম যা নিরাপত্তার ধর্ম সেটিকে নিজেদের হীন স্বার্থ সিদ্ধির জন্য উগ্রপন্থী ধর্মে রূপ দিয়েছে এরা আদৌ খোদাকে ভয় করে না যাই বলেছে একদিন আল্লাহ তালা অবশ্যই তাদেরকে পাকড়াও করবেন আল্লাহ তালা মানুষকে যতটা ঢেল দেন তত তার পাকড়াও তত কঠোর হয়ে থাকে এরা খোদা সাধছে খোদা হওয়ার ভান করছে কিন্তু আমি যেভাবে বলেছি এমন পরিস্থিতিতে খোদার দরবারে আমাদের আরও বেশি ঝুঁকে ঝুঁকা উচিত আমাদের তাকুয়ার মানকে উন্নত করার চেষ্টা করা উচিত হাজাদ ইব্রাহিম এবং ইসমাইলের কোরবানিকে এই চেতনা এবং প্রেরণায় জীবিত রেখেছে এবং সেই লক্ষ্য অর্জনের এটি কারণ যে জন্য আল্লাহতালা তালা হযরত ইব্রাহিম ইসমাইলের বংশে হযরত মোহাম্মদ সাল ইসলামের মতো মহান রসুল প্রেরণ করেছেন অর্থাৎ পৃথিবীতে এক হোদার রাজত্ব প্রতিষ্ঠা করা তাকুয়ার তাকুয়ার মানে উপনীত হওয়ার জন্য মসিম ইসলাম জামাতকে নসির করে বলছেন যে আমাদের জামাতের জন্য বিশেষভাবে তাকু অবলম্বন করা আবশ্যক বিশেষভাবে এই কারণেও যে তারা এমন এক ব্যক্তির সাথে সম্পর্ক রাখে এবং এমন এমন এক ব্যক্তির হাতে তারা বয়েত করেছে যিনি মামুর হওয়ার দাবি করেছেন যেন যারা কোনো প্রকার হিংসা বিদ্বেষ বা শিরকে লিপ্ত বা যদি দুনিয়া বিমুখ দুনিয়া মুখে হয়ে থাকে তাহলে তারা যেন এই সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করে কোন ব্যক্তি অসুস্থ যদি হয়ে যায় রোগ সামান্য হলেও যদি চিকিৎসা করা না হয় আর দুঃখ চিকিৎসার কষ্ট সহ্য করা না হয় তাহলে রুগী আরোগ্য লাভ করতে পারে না একটা কালো দাগ মুখে বেরিয়ে গভীর চিন্তার জন্ম দেয় যে কোথাও এই দাগ পুরো মুখ না কালো করে ফেলে পাপেরও একটা কালো দাগ হৃদয়ে বা পাপের একটা কালিমা হৃদয়ে সৃষ্টি হয়ে থাকে এটি মনে করো না যে খোদা তালা দুর্বল তিনি অসাধারণ শক্তি রাখেন কোন বিষয়ে যদি তার উপর নির্ভর করে তিনি অবশ্যই তোমাদের সাহায্য করবেন ও মাই তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ও মাই তাওয়াক্কাল ফাহুয়া হাসবু কিন্তু এই আয়াতগুলোর প্রথম সম্বোধিত যারা ছিলেন তারা ছিলেন সত্যিকার অর্থে ধর্মের অনুসারী তাদের সব চিন্তা ছিল ধর্মকে ঘিরে জাগতিক বিষয়াদি তারা খোদার হাতে ছেড়ে দিয়ে রেখেছিলেন এই কারণে খোদা তাদেরকে আশ্বস্ত করেছেন যে আমি তোমাদের সাথে আছি বস্তুত তাকর কল্যাণ রাজির একটি হল আল্লাহ মোত্তাকিকে সেই সব সমস্যা থেকে পরিত্রাণ দিয়ে থাকেন যা ধর্মীয় কাজের পথে বাধা সৃষ্টি করে এরপর তিনি বলছেন তাদের উচিত বা জামাতের উচিত তাকোয়ার পথ বেছে নেয়া তাকোয়াই এমন বিষয় যেটিকে শরীয়তের সার বলা যায় শরীয়তকে যদি সংক্ষেপে তুলে ধরতে হয় তাহলে শরীয়তের প্রাণ হল তাকোয়া তাকোয়ার অনেক স্তর রয়েছে স্টেজেস রয়েছে কিন্তু সত্যিকার সন্ধানী হয়ে যদি প্রাথমিক পদক্ষেপগুলো নিষ্ঠার সাথে কেউ অতিক্রম করে তাহলে সেই সততা এবং সত্য সন্ধানের কারণে সে উন্নত আধ্যাত্মিক মানে পৌঁছে যায় আল্লাতালা বলছেন ইনামা ইয়তাকবালুল্লহ মিনাল মোত্তাক ইনামা ইয়ত্বাল উল্লাহ মিনাল মোত্তাক অর্থাৎ আল্লা তালা মুতাকিদের দোয়া গ্রহণ করেন এটি যেন আল্লাহ একটি প্রতিশ্রুতি দিচ্ছেন আর এই প্রতিশ্রুতি কখনো ব্যত্যয় হয় না যেভাবে আল্লাহ তালা নিজেই বলেন ইনল্লাহুল মিয়াদ তো তাকুয়ার বিষয়টি দোয়া গৃহীত হওয়ার জন্য একটি আবশ্যকীয় শর্ত তাই মানুষ মানুষ যদি উদাসীন হয়ে চা চায় যে তার দোয়া গৃহীত হোক তাহলে এটি তার নির্বোধিতা নয় কি তাই আমাদের জামাতের জন্য আবশ্যক হল যথাসাধ্য সবার উচিত থাকার পথে পদচারণা করা যেন দোয়া গৃহীত হওয়ার স্বাদ এবং আনন্দ পায় আর ইমান তার বৃদ্ধি পায় তো এটি হলো সেই বিষয় যাকে আমাদের জীবনের অংশ করে নিতে হবে যদি এটি যদি এটি যদি হয় এটি যদি সাধিত হয় তাহলে মাসে মদের মিশন আমাদের জীবনে বাস্তবায়িত হবে সেই মিশন যা মহানবী সাল্লাহ ইসলামের বার্তাকে পয়গামকে পৃথিবীতে পৌঁছানোর মিশন বা উদ্দেশ্য এর জন্য সকল ত্যাগের বা কোরবানির জন্য আমাদের প্রস্তুত থাকা বলবে না অপ অপকর্ম করে আমাদের পথে বাধা সৃষ্টি করতে পারবে না হুমারি জিন্দগী কয়েক হসপিটাল নিশ্চয়ই আসলে আমাদের জীবনে এক মহান উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য অর্জনের সব সবার চেষ্টা করা হচ্ছে সমস্ত বাধা বিপত্তি এবং বিরোধী বা বাতাস আমাদেরকে আধ্যাত্মিক আকাশে উড্ডীন করার জন্য আসে পৃথিবীর অন্যত্র যারা শিকার করছেন কোরবানি করছেন পৃথিবীর অনেক জায়গায় পৃথিবীর পৃথিবীর অনেক জায়গায় মানুষ কোরবানি করছে তাদের স্মরণ রাখা উচিত যে এই কোরবানির মাধ্যমে তাকোয়ার পথে চলে পৃথিবীতে নিজেদের জীবনে একটা আমরা বিপ্লব আনুজাদেরকে কোরবানি করতে বাধা দেওয়া হয়েছে যেমনটি পাকিস্তানে হচ্ছে তারা যেন আল্লাহর দিকে আরও বেশি ঝুঁকেন পূর্বের চেয়ে আল্লাহতালা আমাদের আবেগ আমাদের অনুভূতি আবেগ অনুভূতির যে কোরবানি আমরা দেখছি আর সম্পদের যে কোরবানি আমরা করছি এটি গ্রহণ করুন আর অচেরেই পৃথিবীতে একটা বিপ্লব যেন আমরা দেখতে পাই সশয় স্মরণ রাখবেন যে জামাতের একশো পঁয়ত্রিশ বছরের অধিককাল অধিক সময়ের বিরোধিতা জামাতকে সামনে এগিয়ে নিয়ে গেছে আর এখনও ইনশাল্লাহ আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে আমাদের প্রাণ সময় সম্পদের যে কোরবানি আমরা দিচ্ছি যে ত্যাগ শিকার করছি এগুলো সবসময় ফল বহন করেছে আর এখনও এটি ফল ফুলে ফলে রূপান্তরিত হবে নিজেদের আহলাদ এবং সন্তান প্রেরণা সঞ্চার করুন শিখান যে কোনো বিরোধিতাকে কখনো ভয় পাবে না শুধু খোদার সামনে ঝুঁকতে হবে আল্লাহ তালা আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিষয়টি সময় সামনে রাখতে হবে এটি যদি আমরা করতে পারি এটি যদি সাধিত হয় কেবল তবেই এক অদ্বিতীয় ক্ষুধার রাজত্ব এবং রাজ পৃথিবীতে আমরা প্রতিষ্ঠিত হতে দেখব আর মোহাম্মদ রসুল্লার পতাকা পৃথিবীতে উডিন হবে বা মলবি মহানবীর নামকে যারা অন্যায়ভাবে ব্যবহার করছে তারা নিজেদের কুকীর্তি অপকর্মের মাধ্যমে মানুষকে মহানবী থেকে এবং ইসলাম থেকে দূরে নিয়ে যাচ্ছে সত্যিকার অর্থে আমরাই সেই জামাত যারা পৃথিবীকে পৃথিবীবাসীকে মোহাম্মদ রসুল্লার পতাকা তলে টেনে আনছি আল্লাহ আমাদেরকে কুরবানি এবং তাকুয়ার প্রকৃত মর্ম বোঝে আমাদের লক্ষ্য অর্জনের তফিক দান করুন পৃথিবীর সব আহমদের জন্য এই সকল অর্থে বা বরকত করুন আর কোরবানির ফলে এক অচিরেই একটা বিপ্লব যেন আমরা আমাদের চোখের সামনে সাধিত হতে দেখি পাকিস্তানের আহমদিদেরকে আমি ঈদ মুবারক জানাচ্ছি বিগত কয়েক কয়েকদিন থেকেই তাদের দিকে আমার মনোযোগ ও পরিস্থিতি সেখানে খুবই প্রতিকূল আল্লাহ করুন তাদের কোরবানি যেন অচিরেই ফল বহন করে এদের দিনও রাতের বেলা কোটলিতে এক জায়গায় শত্রুরা মসজিদে হামলা করেছে ভাঙচুর করেছে কোনো কোনো জায়গায় ঈদের নামাজও তারা পড়তে দেয়নি এটি প্রশাসনের দুর্বলতা বা যে কোনো কারণেই হোক সরকার নাকি বলেছিল যে তাদের নিরাপত্তা দেয়া হোক আমাদের কিন্তু স্থানীয় ব্যবস্থাপনা সর্বত্র নিজেদের ইচ্ছা অনুসারে ব্যবস্থা নিয়ে থাকে যাই হোক আমরা তো আল্লাহর উপরে নির্ভর করে তার সামনে আমরা বেনত হই আল্লাহ তালা করুন আমাদের এই বেদনা যেন অচিরেই আনন্দে বদলে যায় পৃথিবীতে যেখানে আমাদের দুঃখের যুগ কষ্টের যুগ অতিবাহিত করছেন অচিরেই তাদের জন্য আল্লাহ তালা সহজ সাধ্যতা সৃষ্টি করুন স্বাচ্ছন্দ্য সৃষ্টি করুন একটা কথা স্মরণ রাখবেন সর্বাবস্থায় খোদার দরবারে দাবনত হন নিজেদের এই বাদতের মান উন্নত করু উন্নত করা অব্যাহত এখন শহীদ পরিবারগুলোকে দোয়ায় স্মরণ রাখবেন আল্লাহ তালা শহীদদের রক্তের প্রতিটি বিন্দুকে যে এমন স্নেহের দৃষ্টিতে দেখুন যে এক মহান বিপ্লব যেন সাধিত হয় খোদা করুন এসব শহীদের কোরবানি এবং ত্যাগ তাদের ভবিষ্যৎ প্রজন্মে যেন এক বিপ্লব আনায়ন করে ধর্মের সাথে যেন পূর্বের চেয়ে বেশি তারা সম্পৃক্ত হয় সব জায়গার বন্দীদের মুক্তির জন্য দোয়া করুন বিশেষ করে মানে যে ভদ্র মহিলা বন্দী আছেন তার জন্য বিশেষভাবে দোয়া করুন অন্যদেরকেও দোয়া সহ রাখবেন আল্লাহ তালা সবাইকে সাহায্য করুন অচিরেই যেন তার তিনি মুক্তি লাভ করতে পারেন সব আহমদে যারা কোনো না কোনোভাবে স্বীকার করছেন কোরবানি করছেন অশেষ রহমত এবং কল্যাণে ভূষিত করুন সব আহমেদই সব সময় যেন তাকে ওপর প্রতিষ্ঠিত হয় ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন খোদা তাদেরকে অত্যাচারের যাতাকল থেকে খুব দ্রুত মুক্ত করুন আল্লাহ তাদের প্রতি কৃপা করুন করুণা করুন দয়া করুন সব আহমদের জন্য এই দশের আশিসের কারণ হোক পৃথিবীতে সার্বিক এবং সার্বজনীন শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হোক পৃথিবী যেন এক অদীকে খুদাকে চিনতে পারে কেবল তবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব এখন আমরা দোয়া করবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله, إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل وَاللِسَانِ وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي

Amin. Amin. Eid Mubarak. Eid Mubarak. Eid. Eid Mubarak.